স্বাগত জানিয়ে আজকে 13/7/2024-এ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে নতুন পোর্টাল চালু হতে চলেছে, চালু হয়ে গেছে আপনারা জানেন। সেটা যদিও কিছুদিন আগেই, 4-5 দিন আগেই পোর্টাল ওপেন হয়েছে, আপনারা কাজ শুরু করেছেন, তবু আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখে নেবো নতুন পোর্টালে কীভাবে কাজ করবেন, কীভাবে মেসেজ পাঠাবেন, এই সমস্ত বিস্তারিত রয়েছে, আসুন দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দেখুন যে নতুন নোটিশটা জারি করা হয়েছে, 7/7/2024-এ নোটিশটা, রিওপেনিং AMS পোর্টাল ফর SDC, দেখতে পাচ্ছেন, উইথ রেফারেন্স টু অ্যাবাভ দ্য ইনফর্ম টু ডিসাইডেড ট্রান্সফার AMS পোর্টাল উইল বি রিজিউম, 7 তারিখ থেকেই ওপেন হয়েছে। তো AMS পোর্টাল চালু হয়েছে এবং তাতে নতুন ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা হচ্ছে www.pmposhan.wb.gov.in। এই পোর্টালের মধ্যে আপনাদের মিড ডে মিলে তথ্য আপডেট করতে হবে এবং মোবাইল অ্যাপ যেটার মাধ্যমে আপনারা সব তথ্য আপডেট করতে, সেই মোবাইল অ্যাপটাও চেঞ্জ করতে হয়েছে, আপডেট করতে হবে মোবাইল অ্যাপটা ইমিডিয়েটলি। এবং WBMDMS অ্যান্ড হচ্ছে মোবাইল অ্যাপটা রিকোয়েস্ট করেছে তারা যেন আপডেট করে, এবং যে সমস্ত দিনের গুলো আপলোড করা হয়নি AMS পোর্টালে সাসপেন্ড ছিল যখন, সেই কাজগুলো 31 জুলাই 2024-এর মধ্যে করতে হবে, সেই নোটিশ জারি করা হয়েছে। তো এটা যদি আমি শর্ট ফর্ম করি তাহলে এটা এরকম দেখাচ্ছে। দেখুন নতুন সার্ভার ব্যবহার করার আগে কিছু বিষয় জানতে হবে। AMS পোর্টালের নতুন URL রয়েছে www.pmposhan.wb.gov.in। পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো পরিবর্তন হয়নি, আগে যেটা ছিল সেটাই আছে। মোবাইল অ্যাপস যারা ব্যবহার করছেন তারা যেন মোবাইল অ্যাপস ব্যবহারের আগে মোবাইল অ্যাপসটা আপডেট করে নেন, WBMDMS অথবা WBMDM ইন্সপেকশন। তারপর আপডেট করার পরও যদি অ্যাপস ওপেন না হয় সেক্ষেত্রে আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন। SMS ফরম্যাটের কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই 155-44 বা এই যে নাম্বারে SMS করতে হবে। এবং শুক্রবার শনিবারের মিড ডে মিলের কভারেজ ব্লক ডাটা যেটা বাকি ছিল ওই দিন তোলা যায়নি, এই ডিস্ট্রিক্ট থেকে আপলোড করা যাবে, ডাটা ব্লক বা ডিস্ট্রিক্ট থেকে আপলোড করা যাবে মোটামুটি, এটা 31 জুলাইয়ের মধ্যেই আপলোড কভারেজগুলো আপডেট করতে বলেছে ওই ব্লকের ডিস্ট্রিক্টের এটা। তো এই পোর্টালে নতুন নতুন URL-এর মাধ্যমে বা নতুন অ্যাপসের মাধ্যমে আপনারা মিড ডে মিলে তথ্য আপডেট করবেন বা SMS যেমন পাঠাচ্ছেন সেরকম পাঠাবেন। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।